You also guys, assalamualaikum. Welcome back to my channel and welcome to another gameplay video. So guys, amra abar khelte jacchi Cyrus 7. So amra Cyrus 7 ekhon khelbo. So amra khelata start korbo. Tar age ekta kotha bole ni je amra evening nane pore episode ti korchi jeta hocche Balloon Escape. So amra protome marks collect korte hobe. So marks collect korar jonno amra একটা এপিসোড করবো এবং পরে বেলুন এসকেপটা করবো। মাস্ক করতে মাস্কটা নিতে হবে, না হলে আমাদের বেলুন এসকেপ হবে না। সো আমরা এখন খেলতে যাচ্ছি সাইরাস 7 ইভিল লানটা, আমরা পরের দিন খেলবো মানে নেক্সট ডে। সো এখন আমরা খেলতে যাব সাইরাস 7। সো গাইজ, আমি কিছু আর্মোর কিনছিলাম, যেমন এই যে আপনি দেখতে পাচ্ছেন একটা আর্মোর, চশমা এবং ক্যাপ আমি আগে কিনছিলাম একবার মানে খেলছিলাম। ওই সময় হয়েছিল কি জানেন, ওই সময় হয়েছিল যে ইভিল, সরি কি বলতেছি, আমি যেটা বলতে নিছিলাম সেটা হচ্ছে যে আমি একটা স্কিলেস্ট পরীক্ষা করছিলাম যেটা হচ্ছে স্নাইপার গান দিয়ে। সো আমরা সেটা আপনাকে দেখাই না, আপনাদেরকে দেখাইনি। সো গাইস, আমি স্টোরিটা আবার শুরু করবো। অ্যাপার্টমেন্ট, এখানে স্নাইপার দিয়ে গুলি করতে হবে একজনকে, দেখেন আপনারা দেখতে পাবেন। স্নাইপার দিয়ে গুলি করার জন্য আমার স্নাইপার স্কিলেস্ট টেস্ট হয়েছিলো। সো আমি যেটা ট্রেনিং করছিলাম সেটা আমি দেখাই না আপনাকে, মানে গেমে আমি দেখাই না। সো আমরা এবং খেলাটা স্টার্ট করব, বেশি কথা না বলে। এখানে স্নাইপিং একটা হয়েছিল ট্রেনিং, আমি ওটা করছি, ওটা আপনাদেরকে দেখাইনি। এবার আমি খেলাটা স্টার্ট করি। এখানে স্নাইপার গান থাকবে একটা টাইমে লাস্টের দিকে। সো অ্যাপার্টমেন্ট প্লেয়ার দেরিয়ে পরে স্নাইপিং পজিশন, দেখতে পাচ্ছেন যে আপনাদের স্নাইপিং পজিশন লেখা উঠছিল একটাতে। হেডশট, অ্যানাদার হেডশট। সো আমরা এবার গেটটা খুলে দেখি ভিতরে আরও কয়জন আছে। গেটটা ভেঙে আমরা ঢুকে গেলাম, এখানে একজন সামনে দাঁড়িয়েছিল, ওনাকে গুলি করে উড়িয়ে দিলাম। এবার আরেকজন সাইড দিয়ে উঁকি মারতেছিল, তাকেও আমরা উড়িয়ে দিলাম। এবার আরেকজন উঁকি, এটা আসছে সুন্দর মতো রিলোড করে নিই কভার নিয়ে, ও গুলি করে যাক। এবার আমি বের হব, দেন এবার আমি ওকে গুলি করবো। শেষ, বডি শট, কভার নিয়ে নিই, হেডশট, ও দাঁড়াইলে এবার ওকে হেডশট করবো। ওভার হাতে প্রায় একটি স্নাইপার গানের মতো কিছু ছিল, হেডশট। আমি এবার একটা পিস্তল নিই, কারণ এইটা আমাদের পরে কাজে লাগতে পারে, ওটা আমি করতে গেলে প্রবলেম। হেডশট, সরি হয়নি, হেডশট না, বডি শট হয়েছিল কিন্তু মরেনি। একটা শটে মরে না, ওদেরকে বডি শট করলে তিন চারটা করতে হয়, হেডশট করলে তাড়াতাড়ি মরে। হেডশট, হেডশট, অ্যানাদার হেডশট। এবার আবার আরেকটা গুলি করতেছি। এখন আপনারা ভাবতে পারেন যে আমি বারবার মারতে যাচ্ছি, কিন্তু এটার একটা প্রবলেম যে এটার মানে মুভিং কন্ট্রোলটা খুবই হার্ড হার্ড থাকে। ও হেডশট, বাইর হয়ে হেডশট। এখানে একজন দাঁড়িয়ে আছে খুন করার জন্য, যাক করতে পারলো না, ওই লোকটাকে বাঁচিয়ে দিলাম আমরা। এবার ও দৌড়িয়ে যাচ্ছে, ও ও কভার নিয়ে নিই, নাহলে আমাকে মরে যেতে হবে। হিল নিয়ে নিই, হিল নিয়ে নিলাম, নাহলে আমরা খেলাটা শেষ করতে পারবো না। এখানে প্রচণ্ড গুলি মারা হচ্ছে, বেশিরভাগ ওই সাইডের জানলাটা ওই মারছিল। ও ও ও হচ্ছে না কেন, এতো হয়েছে, এবার হয়েছে, হেডশট হয়েছে। সো আমরা এবার একে মেরে দিব, একে মেরে দিব, শেষ দুজনই মরে গেল। সো আমরা এবার সামনের দিকে যাই, ও এখানে একজন বসে আছে, ওনাকে গুলি করে দিলাম, আরেকজন উঁকি মেরে চলে গিয়েছে, হেডশট, আমরা হেডশট করে দিলাম। ড্যাম অ্যাসিড মাইক ইজ নট ইন দ্য নর্থ করিডোর, মানে এখানে একজন আছে যে হচ্ছে নর্থ করিডোরে নাই, মানে সেখানে নাই, আমাদের ওকে মারতে হবে আগে। এখন আমরা স্নাইপার গানটা নিয়ে নিলাম, যেমন এখন এবার আমাদেরকে এইম করতে হবে। এখানে তিনজন চারজন আছে, প্রথমে কাকে মারতে হবে? প্রথমে এটাকে হেডশট করি, হেডশট, কেউ দেখতে পাইনি,
এবার ছাদে যে দাঁড়িয়ে আছে ওকে মারবো। কেউ বুঝতে পারিনি, কারণ দেখতে পাইলেই সমস্যা। এবার এটা হচ্ছে অ্যাসিড মাইক, আর এটা হচ্ছে আরেকজন। তো এবার কি করা যায়, একটা আইডিয়া পাইছি। ও এখন টিভি দেখতেছে, সো এটার লাইন হচ্ছে এই যে এটা, আর স্যাটেলাইট ডিশ হচ্ছে এটা। তো আমি আগে স্যাটেলাইট ডিশটা ভাঙবো যাতে অ্যাসিড মাইক বের হয়ে আসে এখানে দাঁড়াবে। সো আমরা তখন ওকে মেরে দিব, ওকে মেরে দিব, দেন ওকে মারবো। সো আমরা এবার স্যাটেলাইট ডিশটা ভাঙি। এই যে চেক পয়েন্ট দেখেন, এই যে এখন বাই হবে, নো সিগন্যাল লেখা হচ্ছে ওর টিভিতে। সো আমরা এই সুযোগে ওকে মেরে দিব। ও শেট, অ্যানানিমা অ্যালার্ট হয়ে গেছে, ওরা আবার খেলতে হবে রিপ্লে, কারণ আমি যে মারছি একটা শটাই মারতে হবে, নাইলে হবে না। সো আমি আবার রিপ্লে নিলাম, একে মারবো এবার। দেন ওকে মারবো, ছাদে যে দাঁড়িয়ে আছে তাকে মারতে হবে। সো আমি এবার ছাদে যে দাঁড়িয়েছিল ওকে মারবো। দেন স্যাটেলাইট ডিশটা ভাঙবো যাতে, ওই যে আমি বললাম যে ও যাতে বের হয়ে আসে, স্যাটেলাইট ডিশটা ভেঙে দিলাম। এখন ওর টিভিতে নো সিগন্যাল উঠতেছে, সো এখন সে বের হবে, দেখতে যে কী সমস্যা। তো তার মাঝে আমার তাকে মেরে দিতে হবে, দেখি হেডের ভিতরে মারতে হবে। মারলে হেড শট, ফুল হেড শট। এবার একে মেরে দিতে হবে, মনে হয় এই অ্যাসিড মাইক, নাহলে খেলাটা এতক্ষণে শেষ হয়ে যাওয়ার কথা। সো অ্যাসিড মাইক ওই সামনে, এবার এটাকে মারবো, ওকে মারবো, হেড শট শেষ। শেষ, অ্যাসিড মাইক ইজ ফিনিশড ইউজিং দ্য স্যাটেলাইট টিভি দ্যাট ওয়াজ জিনিয়াস। মিশন অ্যাকমপ্লিশড।